শিক্ষালয়ের শিক্ষা জগতে সকলকে স্বাগত জানাই আজকে ষষ্ঠ শ্রেণীর বাংলা বিষয়ে আমরা আলোচনা করব কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা ভর দুপুরে কবিতাটি সম্পর্কে ষষ্ঠ শ্রেণীর পাঠ্যব্যের প্রথম কবিতা রূপে নীরেন্দ্রনাথ চক্রবর্তীর ভট দুপুরে কবিতাটি সংকলিত হয়েছে দ্বীপপ্রহর অর্থাৎ দুপুরবেলা সেই দুপুরবেলার যে প্রাকৃতিক পরিবেশ সেই প্রাকৃতিক পরিবেশকে খুব সুন্দরভাবে কবি তার এই কবিতায় তুলে ধরেছেন এক পথিকের মাধ্যমে তিনি দেখিয়েছেন যে যখন দুপুরবেলার প্রচণ্ড উত্তপ্ত গরমে প্রত্যেক মানুষ যখন তাদের নিজেদের ঘরে নিভৃতে বিশ্রামরত অবস্থায় থাকে ঠিক সেই সময়ে একটা অসত্য গাছ যে গাছের ছায়া যেন ছাতার মতন পথিককে প্রশান্তি প্রদান করে সেই প্রাকৃতিক স্নিগ্ধ পরিবেশে পথিক কিন্তু সেই যে গ্রাম বাংলার যে প্রকৃতি সেই প্রকৃতিকে কিন্তু খুব সুন্দরভাবে উপলব্ধি করতে সক্ষম হয় এই কবিতাটি যদি আমরা পাঠ করি পাঠ করে তাহলে কবিতার বিষয়টি ভালোভাবে আমরা বুঝতে তোমরা পারবো সকলে তোমাদের পাঠ্য বই থেকে কবিতাটি ভালো করে নেবে বলা হচ্ছে ওই যে অসত্য গাছটি ও তো পথিক জনের ছাতা তাহলে ছাতা কি করে ছাতা আমাদের আচ্ছাদন বা আমাদের রক্ষা কবচ হয়ে দেখা দেয় আমাদের বৃষ্টির হাত থেকে এবং রোদের হাত থেকে কিন্তু ছাতা রক্ষা করে তাহলে এখানে অসত্য গাছ কি বলা হচ্ছে পথিক পথিকজনের ছাতা পথিকজন মানে কি যারা পথচারী পথ দিয়ে যারা চলছে তাহলে গ্রীষ্মের দুপুরে যখন সূর্যের প্রচন্ড দাবধায় মানুষ ক্লান্ত বোধ করে যখন সে একটু ছায়া কুষতে চায় তখন কিন্তু সেই অসত্থ গাছটি যেন সেই পথিককে ছাতার মতনই ছায়া প্রদান করে এবং কি বলা হচ্ছে তলায় ঘাসের গালচেখানি আদর করে পাতা অর্থাৎ কার্পেট কার্পেট যেরকম ঘরের মেঝেতে থাকে ঠিক তেমনই যেন যে সুন্দর সবুজ নরম ঘাস সেই ঘাস যেন গালচের মতন পেতে পেতে রাখা আছে এবং তার মধ্যে কিন্তু গাছের তলায় তিনি কিন্তু সেখানে বসে পড়তে পারছেন বা সেখানে একটু বিশ্রাম গ্রহণ করতে পারছেন তিনি সেখানে বসে বসে কি দেখছেন চড়ছে দূরে গরু বাছুর গাছের তলায় শুয়ে দেখছে রাখাল মেঘগুলো যায় আকাশটাকে ছুঁয়ে তাহলে যখন গরু বাছুর নিয়ে রাখাল আসছে সে রাখাল কিন্তু সেই গরু বাছুরকে সেই চড়তে দেওয়ার পর সেও কিন্তু গাছের তলায় শুয়ে থাকতে পারছে বিশ্রাম নিতে পারছে এবং যখন সেই দুপুরবেলায় আকাশের দিকে তাকা তাকাচ্ছে রাখাল তখন কি দেখছে যে মেঘগুলো কিন্তু আকাশের মধ্যে দিয়ে ভেসে ভেসে যাচ্ছে এর পরের অংশে আমরা চলে আসবো আবার আমরা কি দেখতে পাচ্ছি সেই গ্রাম্য প্রকৃতির বুকে খোলের মধ্যে বোঝাই করে শুকনো খরের আটি নদীর ধারে বাধা কাদের ওই বড় নৌকাটি তাহলে সেই অসত্য গাছ তার পাশ দিয়েই বয়ে যাওয়া নদী সেই নদীতে নদীর পাশেই কিন্তু একটা বড় নৌকা বেঁধে রাখা রয়েছে এবং সেখানে কেউ শুকনো খড়ের যে আটি সেটা কিন্তু বোঝাই করে রেখে চলে গেছে এবং কে রেখে গেছে সেটা কিন্তু আমরা জানতে পারছি না কবিতার পরের অংশ আমরা পাচ্ছি কেউ কোথা নেই বাতাস ওরাই মিহিন সাদা ধুলো মিহিন বলতে সূক্ষ্ম তাহলে সেইখানে কোনো জনমানব নেই সেই দুপুর বেলা বাতাসের সাথে সাথে কিন্তু সূক্ষ্ম সাদা ধুলো যেন উড়ে বেড়াচ্ছে ভর দুপুরে যে যার ঘরে ঘুমোচ্ছে লোকগুলো তাহলে প্রত্যেকেই কিন্তু এই দুপুর বেলায় তারা কিন্তু নিজেদের নিজেদের ঘরে কিন্তু বিশ্রাম নিচ্ছে তারা যেন ঘুমিয়ে পড়েছে নিজের নিজের বাড়িতে শুধুই কি আর মানুষ ঘুমোয় যে জানে সেই জানে আচল পেতে বিশ্বভুবন ঘুমোচ্ছে এখানে তাহলে কবি কি বলছেন কবি বলছেন শুধু কিন্তু মানুষ ঘুমোচ্ছে না এই স্নিগ্ধ প্রাকৃতিক পরিবেশে যেন সেই পরিবেশে যেন কিছুটা খানিক বিরাম নিচ্ছে খানিক বিশ্রাম নিচ্ছে প্রকৃতি এই বিশ্বভুবন যেন সেখানে আচল পেতে যেন ঘুমিয়ে পড়েছে কিন্তু এই ঘুম কিন্তু সকলের পক্ষে দেখা সম্ভব নয় যারা মন দিয়ে বা নিজেদের অন্তর দিয়ে প্রকৃতিকে উপলব্ধি করতে পারে কেবলমাত্র তারাই কিন্তু সেটা জানে বা তারাই সেটাকে অনুভব করতে পারে তাহলে এই কবিতার মধ্য দিয়ে কিন্তু নীরেন্দ্রনাথ চক্রবর্তী গ্রাম বাংলার বুকে যে দ্বীপ্রহর বা দুপুর বেলা সেই দুপুরবেলার পরিবেশকে কিন্তু খুব সুন্দরভাবে তুলে ধরেছেন তোমরা কবিতাটি খুব মনোযোগ সহকারে পড়বে কবিতাটি মুখস্থ করবে এবং কবিতার শব্দার্থগুলো কিন্তু খুব ভালো করে তোমরা তৈরি করবে